সকালে উড়িয়ে দেয় নাকালপাড়া তখন নাকালপাড়া ভিজি দিই বঙ্গবন্ধুর মৃত্যুর পর কেউ যদি আমার নিজেরা সংগঠন করি ফেললায় এবং ইয়ানোর প্রতিবাদ করি ফেললায় কেউ আমার হলে ডাকি টাকাই গোবিন্দ ফটিয়ার আমি ওরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর গোলাম রব্বান আর ডাকা ডাকাই আর বাস রাতে সন্দেহ করি বলি বুঝি ট্রাগর সামনে বইগিরি তারা ঠেয়া দিয়ে ড্রাইভার জেলে বুঝি বুঝি ট্রাগর ড্রাইভার জেলে সিট করি নিমতলি রেলগেটের দেখার মিটিং হয়ে সভাপতি এলে নেপালের সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক নিমচন্দ্র ভৌমিক দিবে এখন হিন্দু পরিষদের বড় নেতা এখন নিমচন্দ্র ডক্টর ডক্টর নিমচন্দ্র ভৌমিক ও সভাপতিত্ব মিটিং যারা থেকে সংগঠন দরকার এবং নিমতলি রেলগে ঢাকা হলে নিমতলি রেলগে প্রায় গোড়া বাংলাদেশ তো নারা বত্রিশ জনের মতো আসছে ভিতির অবিশ্বাসের এই জন্ম এই যে রমকান কন্যা উত্তারিত কেন কোনো বিশ্বাস হতে নয় বঙ্গবন্ধু মারা গেই লেখা মানুষ বেহসের মতো ইরে এরকম কেন কন্যা আগামী বৃহস্পতিবার সংসদ সদস্যদের সাথে বঙ্গভবনে এক বৈঠকে মিলিত হবে প্রেসিডেন্ট মুস্তাক আগামী অত তারিখ বঙ্গভবনে দরবার হলে সংসদ সদস্যদের সাথে এক বৈঠকে মিলিত হবে তখন সংসদ না ভাঙবে নিজের এর নামকে বাস্তে এম পিএস তিয়াত্তর সংসদ হ্যাঁ সংসদ না ভাঙবে ভাঙি বুঝে তেসরা নভেম্বর ফোন হয় না খালন সরকার খুব সংসদ ভাঙে তো আর এসে বললাম যোগাযোগ ফ্রি দিবে করলে ডাকের মিটিং ডাকা তাহলে আর স্টলটা চলতে ঠিক আছে ব্যাগে আর তার মধ্যে কত নুলার বক্তির মধ্যে আর ফালাইছে আর ফালাইছে না খুব বলিষ্ঠ ভূমিকা রাখে বললাম যে তারা নজন কাপুর তোমার যদি দশজনে নজাও সিন ক্রিয়েট করছো ই মধ্যে আর গুলি করে মানি ফেলে ডালিম না তারা আমরা বাঁচিয়েছি আর নিজের এখন কোনো এমপি বলি মনে নগরী বঙ্গবন্ধু খবর তারা কি এমপি কি এমপি হচ্ছে বঙ্গবন্ধু খবর বঙ্গবন্ধু নয় বঙ্গবন্ধুর সঙ্গে সাদা আছে বলে আর আরা বলে কি এমপি আরা বলে কি বাতা গেছে না প্রায়
അടക്കിലും സാധാരണ തികഞ്ഞ് വിശുദ്ധിൻ്റെ അലിമ്മയെ മമ്മലിനെ ധാര ഹത്യകാരി ബാങ്കിൽ പോയി ഒപ്പു കഴിപ്പത്തിൽ ഇത്ര পাকিস্তান সত্য লিগুর সভাপতি দৌড়ে এসছি তখন রাশিয়া একটা দৌড় ওই আমলা আসাদুজ্জামানের বউ এই নূর আলম কি আজ ভিজতি ডালিমে তারা বৌরি এরা তো মিটিং দেখতাম না সার মধ্যে আমার খুব ছোটাকাল দিয়ে সিন্ধু দায় খুব বিয়ারিং মানুষ সাতলিকে যাবে সিন্ধু দিয়ে 62 সাল হয়েছে সার মধ্যে মাল্লা হাতে পারলো মাল্লির পাড়া মিটিং দেখতে হয়েছি আজ কি মহাজন না মধ্যে আমার বাইরে ভাই ওই মহাজন ভাই আলম সিং ভাই দিন তিনজনের মাত্র আপনি আমাদেরকে কেন ডাকছেন আমরা এখনো এমপি মনে করিনি আপনার কাছে জানতে চাই কোন আপনি রেডিওতে বলছেন ঐতিহাসিক কারণে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন কোন ঐতিহাসিক কারণে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন আমরা আজকে আপনার কাছে জানতে চাই প্রথম প্রশ্ন করতাম না তুমি বসো আজকে না বসবো না আপনি এটা বলতে হবে তো না হলে আমার বিরুদ্ধে যাই হোস্টেল লাগাবো হোস্টেল লাগাবো তুমি আমার বিরুদ্ধে যাইয়া তোমরা আমার বিরুদ্ধে যাইয়া ফোস্টাল লাগাও ফোস্টাল লাগাও আমার বিরুদ্ধে তা লাগাবো তো কত এসাস করি না বাড়ি ফট করি আর ডাকু দি সাজ্জন ফরদি বর্তমান মন্ত্রী শাহজাহান খানের বাপ আসমত খান ও মাদারীপুরের এমপি তখন বয়স 60-62 দূরে গেছে বেশি না 57-58 দিব তখন শাহজাহান খান রাশদ করে ওর বাপ এমপি শাহজাহান খান রাশদ গেল এই চৌধুরী কথা আমি যাচ্ছি কই সাইডে কিরে হানা দি মানে বেগম সাইডে কিরে আসমত খান ফটো যা তাই মাত্র এসতে জুড়ি ফট করি মশা মোস্তাকের সামনে তোর মেঘ বেরিয়ে গেলি তখন মোস্তাকের ঘর আসমত খান সাহেব কিছু বলবে আমাদের এমপি আসমত খান সাহেব কিছু বলবে কিছু বলবে এনাদারি মাত্র শুরু হল আমি চট্টগ্রামের সংসদ সদস্য নূর আলম চৌধুরীর সাথে একমত হইয়া বলছি কোন ঐতিহাসিক কারণে মুস্তাক ভাই আপনি বঙ্গবন্ধু হত্যা করেছেন যখন রেডিওতে শুনলাম আপনি প্রেসিডেন্ট হয়েছেন আমরা আশা বর্ষা কত আশা নিয়ে করছি যে বঙ্গবন্ধুর একজন কলিগ সব এখন রাষ্ট্রপতি হয়েছেন নিশ্চয়ই এটার কোনো প্রতিকার হবে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে এগুলো কেন হবে পরে দেখলাম আপনি টেলিভিশন আপনি রেডিওতে বলতেছেন যে ঐতিহাসিক কারণে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন এই ওই আপনি এগুলো কী বলতেছেন এগুলো কী বলছে আমায় বলতেছে ওই আমরা তো তার পিছনে দাঁত আসতো দশজন সব দাঁড়াই গেছে কোনো মিটিং হবে না কেন হু হা করিডোরে মিটিং বাইরে চলে আসছে
পরদিন পত্রিকায় দেখলো কুমদাগার মুস্তাক বঙ্গভবনে সংসদের সাথে মিলিত হয়েছেন, ওটা বন্ধু না করি কিছু কিছু মন্ত্রী মানে এমপিদেরকে ডাকে গিয়ে বসাইতে চাইছিল, কারা কারা বসে থাকা কাছে জানি না, আমরা চলে যাচ্ছি তখন 99% চলে যাচ্ছি আমরা, দু চারজনকে হয়তো টাঙ্গাইলের মন্ডন টন কারা কারা আছে তাদেরকে নিয়ে বসে গেছেন কিনে জানি না। ওনার সাথে ছিল ইসুফ আলী চৌধুরী, ইসুফ আলী অধ্যাপক ইসুফ আলী আবার ওনার সাথে আছে, হ্যাঁ মুস্তাফা হোসেন শিক্ষামন্ত্রী নাকি ছিল তখন, ফাইন্যান্স মিনিস্টার বঙ্গবন্ধুর যে জীবন ইতিহাস সংগ্রাম, বঙ্গবন্ধুর জীবন একটা ইতিহাসের মতো, সেই ইতিহাস সংগ্রামের ইতিহাস, ত্যাগের ইতিহাস, জেল জুলুমের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, একটা বাংলাদেশ সৃষ্টির ইতিহাস, একটা বাংলাদেশ সৃষ্টির ইতিহাস ইতিহাস আমার কোনো বলে সেই সাহসী সাহসী লোকের কথা আমি শুনেছি। প্রেসিডেন্ট আইয়ুব যখন প্রেসিডেন্ট তখন গভর্নর বাংলাদেশের থেকে গভর্নর নিযুক্ত করেছেন আমাদের রাঙ্গুনি জাকুরেশন প্রাক্তন আইডি, কোনো একটা অনুষ্ঠানে আইডি সাহেব গভর্নর সাহেবের সাথে বঙ্গবন্ধু দেখা হয়েছিল, তখন উনি অ্যারেস্ট হয় না, কিছুদিন পরে অ্যারেস্ট হয়ে যাবে, তখন জাকুরেশন সাহেব বঙ্গবন্ধু জিজ্ঞাসা করেছিলেন শেখ সাহেব কেমন আছেন, বঙ্গবন্ধু উত্তর দিলেন ফুলির যদি শাসক হয় ভালো থাকতে পারি। এই মাস সালের মধ্যে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের গভর্নরকে মুখের উপর ফুলির যদি শাসক হয় ভালো থাকতে পারি, এ কথাটা খুব কত বড় সিংহ হৃদয়ের মানুষ হলে বলতে পারে, এটাই পারে মানুষ যা পারে সেটা বঙ্গবন্ধু পারে, এদের স্বাধীন হবে তার চুক্তি। আমাদেরকে অনেকবার বলেছেন যে ছয় দফা আমরা শুধু ব্যাংনা কাটা বাঙালি, শুধু অনেকে বিরোধিতা করতেছে ছয় দফা বাস্তব হয়ে দিলে সাংবাদিক নেতা হবে আমাদের কী হবে, এটা হলো পরশ্রী কাতরতা, এই নুলালাম পরশ্রী কাতরতা ডিকশনারিতে নেই, ওটল সাহায্যে আমাদেরকে বক্তিয়ে উঠতেছে ওটল সাহায্যে বঙ্গবন্ধু, আমরা সবাই ছাত্রলীগের ছেলেরা নিচে বসা উনি ছয় দফা দিতে আসছে বক্তিয়ে উঠতেছে ছয় দফা ম্যাংনা কাটা সবাই জানে, কিন্তু তারপরে দিশে কে শেখ মুজিব, যদি এটা বাস্তবায়ন হয় নেতা হবে কে শেখ মুজিব, তাহলে আমরা কি, ওই জন্য ওরা বেরিয়ে দেখতেছে, এটাকে বলে পরশ্রী কাতরতা, এটা আমার দেলা ছিল, আমি বালাম জামা পড়ছি আপনার যেন ভাল লাগতেছে না, আমি একটা গাড়ি কিনছি আপনার যেন ভাল লাগতেছে না, অথচ আপনি দাঁড়িয়ে থাকলে আপনাকে আমি আগের আমার নামাই দেবো সেই গাড়ি থেকে, তো আপনার বলা উচিত কি নুরুল চৌধুরী আল্লাহ নুরুল চৌধুরীকে আরো দুইটা গাড়ি দেওয়ার দরকার, ইয়া কিন্তু কেন চুরি করে গাড়ি একটা লই দিয়ে ব্যাপারে সেই বোর্ড এই ১০ ফেব্রুয়ারি ৭৬ সে কোথায় যাচ্ছিল দশ বোর্ড, তার বাড়ি হলো পটুয়াখালী, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার ঘনিষ্ঠ বন্ধু বাড়ি পটুয়াখালী, নিজামুদ্দিন বয়স কম আমার দুই বছরের বয়স বন্ধু চৌধুরী তোর কোনো কাম আছে না না খাজা আমার খারাপ দশ যাবি না দিচ্ছে, তখন কি জীবন এমপিও নাই কিছু নাই তো দুনিয়া দুনিয়া মৃত্যু মানো ঘর মন টান খারাপ, আজ কোনোদিন তো না যাইছে যাই ফেলেছিল আমার দশ দিন দশ যাই দশের কাছাকাছি কি কী কারণে তো তারা স্কুল এখানে অ্যাপ্লিকেশন লিখে বোর্ড একখানা কী করে এ ব্যাপারে তবি বিতি তবি করে আমার সুরমন কাটে কয়েকজনের নাম দশের কাছাকাছি পুলিশে ভরে বিরাট এক বহল লই বাস যার সামনে দিয়ে গিয়ে এটা নুরুল আলম চৌধুরী এখন এটা নিজামুদ্দিন এখন আমি যাঁরা যে আমরা গাড়ি থেকে নাম কেন যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা ইন্ডিয়া চলে যাচ্ছেন খাদেশের দিকের সাথে এখানে ক্যাবিনেট করতেছে রোশন আলী এগুলো সব দশের বিকল্প সরকার করতেছে ইন্ডিয়াতে
সেখানে আমরা দুজনে বুঝে গেছিলাম, আমি গেলাম আড়ালে দিন শুরু করলো ইন্ট্রোডাকশন, সমস্ত স্কুল কাগজপত্র এপ্লিকেশন নাকাত দেয় এবং এপ্লিকেশনের লাই যে দরখাস্ত ব্যাকিং দেখাইল তিন আর ফেল রেডি করি না দেননি গোটা ফাইল একবার রেডি কি কার না দেয় বড় বুড়ি কিন্তু শুনতো না স্যার লগিয়েও খান্ডন মন বেশি হচ্ছে স্যার কিছু বার করি না ওরা জীবন কি অন্য জায়গা তো আর তারপরে এই পারি ইন্দে মিনতে আরোগ্য বন্ধু সালাউদ্দিন কর্নেল সালাউদ্দিন তেয়ার এখন তেয়ার হই না আর ক্লাস স্মরণ করি কৃতজ্ঞতা জানা যায় দিন ফেডুলার নাদের খান শাহ এই আনলেন তো নাদের খান আবার সালাউদ্দিনের বোন বিয়ে গেছি আর নাম হয়ে রাখা যদি নুলাল নুলাল সিটাঙ্গল তার পাঁচি তুই দেব তুই দেবে আবার আর হ্যাঁ ব্যারিস্টার হন উদ্দিন সালাউদ্দিন ব্যাগনা রাখ দিয়েছে 60 বারের মেট্রিক খাসারা সিটাঙ্গল যখন নুলাল নুলাল হরিচরির কথা যদি আর বন্ধু কি হট এখন দিয়ে11 মাস 27 দিন সরকার আপনার আসর আসর নিয়ে সন্তুষ্ট হইয়ে আপনাকে বিনা সত্ত্বে মুক্তি দিল আমার ভাই একবার গিয়ে দিল আবির লাখাই তো কইম কি কিন্তু এই বেটে লাখাই আর ভাই বিষয়ে মতো দেখাইলেন না জানো না ফাই আর ভাই বেত হল দিবেন তখন দিন লেখা দিত সাইন্ত করি বুঝো আই এই মধ্যে বাধা দিচ্ছি ও রাজনীতি করতুন কিন্তু সাইন লন করিব কাতন হল তো ভাই তুমি আর ভাই তুমি আর ভাই আর ভাই তো সব বিল বসে না দিলে তাইল সাইন মিত না কোন দিন আগে যে আর বন্ধ দিন আর বাইরে না আর কত দিন রাতে দিব রে ইতে বল লাই যেদিন সারি গুজারি গু আর বহুত আরাম আছে আর আর রাত বন্ধ হিসেবে রাখি একটু অসুবিধা হইলে সিভিল সাথে নাই এর মুস্তাফা রাই দের মুরগি মার্কা দিয়ে লাগাইলে হিট জব্বর চলিব।